দাদা এই চাঁদাটা নিতে এলাম আরে আপনি না 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 ঠিক ঠিক আছে আছে এই নিতে এলাম মানে আপনি না কেন কি আপনি যে চাঁদা নিতে আসবেন বলবেন তো বললে খাওয়ার ব্যবস্থাটা রাখতাম না না ঠিক আছে আমাদের কোনো খাওয়ার দরকার নেই চাঁদা নিতে এসছি আবার না না আপনার খাওয়ার ব্যবস্থা নেই আমার খাওয়ার ব্যবস্থা রাখতাম বাইরে বাড়িতে থাকতাম না তাহলে আর কি কেমন মজা করলাম সত্যি কথা বলে ও আচ্ছা তো কত লিখবো দু হাজার লিখি দু হাজার কেন দু হাজার তিন হাজার চার হাজার যা ইচ্ছে লিখুন না দেবো তো দুশো এরকম হয় নাকি এরকমই তো হচ্ছে প্রত্যেকবারে তো বলুন বলুন সিরিয়াসলি বলুন কত লিখবো আরে আরে কি হলো কি হলো আরে কি হয়েছে দাদা দাদা কি হলো আরে কাঁদছেন কেন আরে কি হয়েছে আরে দাদা কি হয়েছে দাদা আরে বলুন আপনি শোনেননি আমার হাটে এই বাবা হাটের কোনো প্রবলেম আছে আপনার না হাটে আমার টাকা বাকি বাজার করতে গিয়ে পাওনাদাররা আমাকে চালাতন করে মারছে একদম মানে দু হাজার টাকা চাঁদা দেওয়া তো অনেক দূরের ব্যাপার আমি জ্যামিতি বক্সের চাঁদাটাও দিতে পারবো না আপনাকে আরে আবার শুরু হয়ে গেল দেখুন প্রত্যেক প্রত্যেকবারই আপনার একই কথা দেখুন দেখুন বাড়িতে এসছেন বলে কিন্তু কিছু বলছি না প্রত্যেকবার আমার একই সমস্যা আগেরবারে তো বলেছিলাম বাবার শরীর খারাপ প্রত্যেকবার আলাদা আলাদা বলছি কষ্ট করে বলছে একই সমস্যা প্রত্যেকবার আপনার এটা বারের বাহানা চাঁদা না দেওয়ার জন্য প্লিজ বিহেভ সেলফ মানে একবার বুকটা কাঁপলো না আপনার এই সত্যি কথাটা বলার আগে না আপনাকে চাঁদা দিতে হবে না প্রত্যেকবারে আপনার একই আসছি আমি এই এই দাদা শুনুন বলুন পেন্সিল কেন বলুন না পেন্সিল পেন্সিল দু হাজার টাকা চাঁদা ক্যান্সিল আরে এটা আবার কি হলো ও হলো আর কি হলো রেগে যাচ্ছেন কেন আমি কি বলছি শুনুন পাঁচশো টাকা লিখে দিন পাঁচশো আপনারও থাকলো আমার থাকলো পাঁচশো লিখে দাদা পাঁচশো মানে আমাদেরটা একটু দেখুন হ্যাঁ পাঁচশো দিচ্ছি বলে আপনারটা দেখে নেবো ওটা বলছি না ওটা জি জি আরে মজা করছিলাম শুনুন পাঁচশো টাকাটা রাখুন এখন পাঁচশো নিন বাকি যে পনেরোশো টাকা পুজোর আগে আমি দিয়ে দেব আপনাকে একটা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে রাখলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা কি মিথ্যে প্রতিশ্রুতি এই এই দেখুন আপনি না বড্ড কথা ধরেন এই জিনিসটা আমার একদম পছন্দ নয় আপনার আপনি পাঁচশো টাকা নিন নিয়ে নিন এখন আচ্ছা দাদা একটা কথা বলছি একবারই দু হাজার টাকাটা না তো দিয়ে দেবেন এখন আবার পাঁচশো কেন নেব আপনাকে আরেকটা গল্প বলি শুনুন এই আবার আপনি দিন দিন পাঁচশো টাকায় দিন আপনাকে দু হাজার দিতে হবে না পাঁচশো দিন রক্তরাজ দাদা বলছি ওই নির্মাল্য মানে মিষ্টির প্যাকেটটা কবে দেওয়া হবে আর কবে খাওয়ানো হবে প্রীতিভোজ ও জানিয়ে দেওয়া হবে